দেখেন এই পেজটা আছে কি প্যাট্রিয়ট, আমি এটা ল্যান্ডস্কেপে করব, এই যে এটা ল্যান্ডস্কেপে করা এদিকে, হ্যাঁ এই পেজটা প্রথম পেজটা সেট আপ করতে হবে। ওকে এটা বানাইতে গেলে আমাদের সেট আপ করতে হবে পেজ। ওকে এখন মনে করেন এখানে আমি এখানে আসছি তাই না, দেখেন এখানে পেজ লেআউট ফার্স্ট কাজ, পেজ লেআউট গেলাম, যাওয়ার পরে ওরিয়েন্টেশন আছে না, এখানে গিয়ে ল্যান্ডস্কেপ বানাই দেন। ল্যান্ডস্কেপ বানানোর সাথে সাথে এটা একটু বড় হবে। ওকে এইভাবে হয়ে গেছে লাইনটা। এইভাবে হওয়ার পরে আমার প্রথম কাজ হচ্ছে চতুর্দিকে একটা বর্ডার দেওয়া। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শেপে যাব, দেখেন এই যে শেপ লেখা আছে এখানে, শেপে যাবেন। শেপে যাওয়ার পরে এখান থেকে একটা বর্ডার নেন, এই যে এটা নিয়ে আমরা ধরে নিতে নিলাম, ঠিক আছে ফ্রেম, এখানে লেখা আছে ফ্রেম, দেখছেন এই যে ফ্রেম লেখা উঠছে, ঠিক আছে এটা ফ্রেম না, এটা হইল গিয়া বেবেল, আমার দরকার ফ্রেমের, আমি এই ফ্রেমটা নিলাম। ফ্রেমটা নেওয়ার পরে এই যে এখান থেকে একদম প্রথম থেকে একটা টান দেন এরকম চতুর্দিকে ফ্রেম, আমি এই ফ্রেমটা নিলাম, ঠিক আছে দেখেন, ঠিক আছে ফ্রেমটা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়াতে আমি এটাকে ছোট করব। এখানে হলুদ কালার একটা পয়েন্ট আছে দেখেন এই যে এটা, এই হলুদ কালার পয়েন্টটা ধইরা আমি যখন এইভাবে টান দিব নিচের দিকে বড় হবে, যখন উপরের দিকে টান দিব এইদিকে এটা ছোট হবে ফ্রেম, আমি আমার ইচ্ছা মতন কতটুকু লাগে সেটা নিতে পারবো, এই দেখেন এই যে এরকম, ঠিক আছে এই যে বড় ছোট হয়ে গেছে ফ্রেম, এটা হলো বর্ডার ফ্রেম। তো আমি মনে করি সার্টিফিকেটের জন্য এটুকু নিলাম, মিনিমাম এই যে এই যে এই দাগটা, এখানে একটা দাগ আছে, এগুলি না এটা, ঠিক আছে এখানে যখন যাব, যাওয়ার পরে শেপ এই যে এটা হচ্ছে কি আপনার ফিল্ডের কালার, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, এখানে যে কোনো একটা কালার নিয়ে নিলাম, মনে করেন এই কালারটা নিলাম, ওকে নিলাম, বেশ ভালো কথা। নেওয়ার পরে আমার এই জিনিসটা হয়ে গেছে। এখন একটা জিনিস যেটা দিয়ে আমরা করব সার্টিফিকেটটা বানাবো, ঠিক আছে সার্টিফিকেটটা যে বানাবো একটা লোগোটা পরে দেখাচ্ছি, আগে সার্টিফিকেটের নামটা কিভাবে হয় দেখেন শর্টকাট দেখাচ্ছি। এখন আপনি যাবেন এখানে এই যে ইনসার্ট, যখন ইনসার্টে ক্লিক করবেন ওয়ার্ডের, আপনার ল্যাপটপ এটা আছে, এটা এটা কনফিগার আছে, সমস্যা নেই। ইনসার্টে ক্লিক করার পরে টেক্সট বক্স দেখেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এক একটা বক্স আসবে, এই যে এই বক্সটাতে সিম্পল একটা বক্স আছে, এটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে মনে করেন আমি হেডিং লাগবো সার্টিফিকেটের, জি সি জেড ইনফোটেক, ঠিক আছে গাজীপুর লেখলাম, ইনফোটেক একাডেমিক ওয়ার্ড, এটা লেখার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাইক্রোসফট ওয়ার্ডের হোমে যাব, হোমে গিয়ে এটাকে একটু বড় করব, ঠিক আছে যখন বড় করলাম, বড় করার পর এটাকে আমি এখান থেকে একটা স্টাইল দিতে পারি, দেখেন এখান থেকে আপনি একটা স্টাইল দেন, এই কালারটাই দেন, সমস্যা নেই। হ্যাঁ এখান থেকে দেওয়ার পরে যে এখান থেকেও আপনি একটা স্টাইল দিতে পারেন, আপনি চাইলে এখানে একটা স্টাইল দেওয়া যায়, অসুবিধা নেই, এখান থেকে যেটা দেন আপনার যেটা মর্জি। ওকে একটা স্টাইল দিলাম, এটাকে ছোট বড় করা যায় কিন্তু, এরকমও করা যায়, আবার এটাকে আইডিয়া মতন রাখলাম, আবার এটাকে মুভ করা যায়, এই জন্য আমি বক্স নিছি লেখার, যেখানে আমার ইচ্ছা মতন আমি সাজাবো, তা আমি এখানে সাজালাম এটা, হ্যাঁ সার্টিফিকেটের উপরে এখানে মনে করেন আমি এখানে লিখলাম, এই যে দিলাম। ওকে এখানে দেওয়ার পরে এটাকে যদি মনে করেন যে একটু বড়র দরকার, হ্যাঁ আমরা ওয়ার্ড এখানে গিয়ে যে বড় এ আছে না, এটাতে দিলে বড় হবে। ওকে বড় হওয়ার পরে এটাকে একটু টান দেন এদিকে, তো এটা দেখবেন না চতুর্দিকে এটা চলে আসছে এটার উপরে, এই যে ঠিক আছে, এটা যখন এটার অনুমাতে এইখানে যখন যাবে সে চলে আসবে উপরে, ঠিক আছে এখানে আসছেন, তো যেহেতু বড় হয়ে গেছে এটাকে আমরা একটু ছোট করবো, গাজীপুর লেখাটাও তো আসবে, যে ইনফোটেক গাজীপুর আছে তাই না, দেখেন একটা ছোট একটা বড় হয়ে গেছে, তো এখানে যখন এরকম ছোট বড় হবে এখানে কোনো লেভেল নাম্বার নাই, যে আপনি যেটা দিবেন সেটাই হবে, একটা নাম্বার এক নাম্বার হয়ে যাবে ছোট বড় হইলে। আমরা এখান থেকে নিতে পারি, এখানে নিয়ে এটা একটু বড় করতে পারেন, অথবা এই পদ্ধতি থাক। ওকে আমরা এটা নিলাম, এটা নেওয়ার পরে এটাকে একটু আমরা উপরের দিকে উঠাইতে পারি, ঠিক আছে আবার এটাকে কি করতে পারি, এটাকে এখানে নিতে পারি। এখন এই যে চতুর্দিকে কালো একটা বর্ডার আছে না,
এই বর্ডারটা আমরা চাচ্ছি না, বর্ডার উঠাই দিব। এই বর্ডারটাকে উঠাই দিয়ে গেলে এখানে যে দাগটা আছে যে, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে এই যে এই জিনিসগুলো চলে আসবে, শেপ আউটলাইন দেখছেন, এখানে ক্লিক করতে হবে। নো আউটলাইন আমি চাচ্ছি না, সিম্পল হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার আমি যাবো ইনসার্টে, আবার আরেকটা বক্স নেব, সিম্পল বক্স নিলাম। নেওয়ার পরে যে এখানে ঠিক এটা নিচে এখানে রাখলাম, এখানে রাখার পরে এখানে আসেন, এখানে এখানে আসেন না, এটা এইখানে গেলে এখানে, তারপরে কি করবেন, অনলাইন অনলাইন কোর্স, সি ও ইউ আর এ সি, মনে করেন এখানে আমি অনলাইন কোর্স লিখলাম। লেখার পরে এটাকে একটু বড় করতে পারি, করতে পারি, কোনো সমস্যা নাই। দেখেন এটাকে বড় হয়েছে, হালকা বড় করলাম, হ্যাঁ, অনলাইন কোর্স। তারপরে এটাকে একটা কালার দিতে পারি, এক কালার ইউজ করবেন সবসময়, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা যেহেতু এটা এক সাইডে আছে, আমরা এটা মিডিলে নিয়ে আসতে পারি, তাই না? এই যে এই জায়গাটা ইউজ করবো মিডিল, দেখেন মিডিলে চলে আসছে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা এটা কি করতে পারি, একটু ছোট করে দিতে পারি চাইলে, এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে বক্স নিলে দেখেন সুবিধা, আমি আমার ইচ্ছা মতন আমি কি করতে পারতেছি, যেখানে আমার মনে চাই আমি সাজাই দিতে পারতেছি আমার মন মতো, এটাই হলো এটার সুবিধা। এই যে কালো বর্ডারটা, সেটা আমাকে ডিস্টার্ব করতেছে, তাই না? তো খারাপ দেখা যায় না, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে, এখানে আইসা নো আউটলাইন, এখন আউটলাইনটা চলে গেছে, ঠিক আছে। ওকে, অনলাইন কোর্স দিলাম, এখানে আমি লিখবো ডিপ্লোমা কোর্স, বা যেটা যে পরীক্ষাটা সেটা আমি এখানে লিখব। আবার আমি যাব ইনসার্টে, টেক্সট বক্স, একদম সহজ একই জিনিস বার, দেখেন এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পরে এটাকে এইখানে ধরি, এইখানে লিখ, এই জায়গায় মনে করি, হ্যাঁ এখানে আসতেছি, এখানে আইসা DIPLOMA, ডিপ্লোমা, বা যে যে জিনিসটা শিখবে সেটার সার্টিফিকেট। এটা আসার পরে এম এ যাবো, এখানে যাওয়ার পরে এটাকে বড় করবো, দেখেন এত বড় দরকার না, একটু ছোট করি, ঠিক আছে। তারপরে এটা মিডিলে নিয়ে আসি, ওকে। তারপরে এখানে এসে যে স্টাইলটা আছে স্টাইলটা দেই, ঠিক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলেও হয় না দিলেও হয়, আপনার ইচ্ছা। ডিপ্লোমা জিনিসটা লিখলাম, আপনি যদি চান এটার বর্ডার দিতে তাহলে দিতে পারেন, সমস্যা নাই। এখানে তাহলে আমাদের কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরে আমি যদি এটার বর্ডারটা রাখতে চাই তাহলে এই যে আউটলাইন বর্ডারে যেতে হবে, বর্ডারে গিয়ে এটাকে আপনি হোয়াইট কালার করে দিতে পারেন এক, তারপরে এটাকে একটু যদি এরকম একটু মোটা চান কালার করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। এখন আমি যদি আউটসাইডে ক্লিক করি, দেখেন কিন্তু এটার কিন্তু বর্ডার আছে, যখন ক্লিক করবো তখন একটু ইয়ে থেকে আসবে। তো এটা একটা তাহলে ডিপ্লোমা হয়ে গেল এখানে। এখন আমি দিব সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার, এখন এটাকে ধরেন দৈরা একটু উপরে উঠাই দেন, প্রবলেম হলে এখানে নিয়ে আসতে পারেন, সমস্যা নাই, কাছাকাছি, ঠিক আছে। এটাকেও আমরা সরাইতে পারবো এখান থেকে, একটু এদিকে নিয়ে আসি, এখানে লোগো দিয়ে দিব। এটিকেও যদি চাই তাহলে আমরা এদিকে একটু সরাই নিয়ে আসতে পারি, এটাও যদি চাই তাহলে আমরা কি করতে পারি, এটাকে বরাবর নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম, ওকে। তারপরে আবার সেম পদ্ধতি, এখানে যাব, বক্স নিব একটা সিম্পল, এখানে ক্লিক করব, আবার ইনসার্টে যাব, আবার আরেকটা বক্স নিব, হ্যাঁ আবার ক্লিক করব, আবার এখানে ইনসার্টে যাব, আরেকটা বক্স নিব, মনে করেন তিনটা বক্স নিলাম, এনে দু তিনটা বক্স আছে। যখন আমি ক্লিক করে এটাকে ধরবো, একটা এখানে রাখবো, হ্যাঁ আর একটা ক্লিক করলাম, একটা এইখানে রাখবো, এখানে রাখবো না, একটা নিচে নিয়ে আসবো, আর একটা ইনসাইডে রাখবো, এখানে ক্লিক করলাম, এই দেখেন এখানে এসে এখানে একটা নিয়ে। এখন এই যে এটা আছে না, এটাকে আমি এখানে লিখবো ইস্যু ডেট, ইস্যু ডেট মানে কত তারিখে ইস্যু হয়েছে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি এটা টান দেন এরকম, তারপরে এখানে টান দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আবার অফিসে আসেন, এখানে এসে একটু বড় করেন, ওকে। এটা এত লম্বার দরকার না, ইস্যু ডেট এত লম্বা লাগবে না, একটু কমাই দিই, হ্যাঁ এই যে এটাকে ধরেন, ধরে এইখানে বসাই দেন উপরে, আর এইখানে লিখবো আমি সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, সিরিয়ালটা এস স্ল্যাশ এন ও, সিরিয়াল নাম্বার দিয়ে এটা টান দিয়ে দিলাম, বা সিরিয়াল নাম্বারটা শুধু খালি বসাবে। তারপর এটাকে সিলেক্ট করে একটু বড় করতে পারি আমরা,
বড় করলাম, বড় করার পরে এই যে এখানে দিয়ে দেন, এখানে দিলাম, একটু ছোট করতে পারে, এটা সিরিয়াল নাম্বার লিখতে তো বড় লাগে না, নাম্বার বসাবে, মনে করেন এই যে লিখলাম, ঠিক আছে, এটা এটার উপরে উঠে গেছে যেহেতু, তাহলে আমরা এদিকে কমাই দিই। ওকে, এখন এই যে এটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে শেপের এই যে আছে না, নোতে যাব আমরা, তাহলে নো, তার মানে সিরিয়াল নাম্বার উঠে গেল। আবার এই যে এটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখানে আসবেন, এখানে এসে নো করে দিলাম, ঠিক আছে, এটাকে এটার ভিতরে দিয়ে দেন, হ্যাঁ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা আছে, এই যে দেখেন এটাকে, এটাকে ধরবেন, এইভাবে ধরতে হয়, ধরে এটাকে আমরা বড় করবো, এটাকে ধরলাম, ধরে এই যে এদিকে আনেন, এখান থেকে ধরে একেবারে বর্ডার লাগাই দেন, এটা এটার মধ্যে আমাদের হেডিংটা লিখবো, মেন হেডিং, এখন এটা আমরা কি করতে পারি, এই যে দেখেন এখানে যে লেখাটা আছে টাইপ করে লিখে দেবেন, আমি এখন কপি করে নিয়ে আসছি, টেবিলটা কেমনে বানাইতে হয় এটা দেখাও, কারণ এখানে কপি করলাম, ঠিক আছে, এইটা কিভাবে করছি, সিম্পল জাস্ট টাইপ করছি, দিস ইজ টু সার্টিফাই দ্যাট মিসেস মিস্টার হোয়াট এভার তার নাম, সন অফ ডটার অর সন অফ ডটার অফ সান, ঠিক আছে, এরকম লেখা, ডটার অফ ওয়াইফ, হোয়াট এভার নাম লিখবেন, হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য অ্যাডভান্স কোর্স অফ মাইক্রোসফট অফিস ফ্রম এত টু এত অ্যান্ড প্রজেক্ট সাবমিশন। ওকে, এখন এটাকে এই স্টাইলটা কিভাবে করছি, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে নর্মাল স্টাইল তো এরকম এরকম আপনি টাইপ করলে এরকম হবে, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল টাইপ, আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন। সার্টিফিকেট সাধারণত একটু ফন্টের স্টাইল দেয়, এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এখানে আসবেন, এখানে এসে আপনার যেটা পছন্দ এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করেন, এটাও করতে পারেন, এই যে এটাও করতে পারেন, এটাও করতে পারেন, তারপরে আরও আছে বিভিন্ন স্টাইল আছে এখানে, আপনি ওইগুলো সিলেক্ট করতে পারেন, এই যে এখানে আছে একটা, মনে করেন এটা, এটা সিলেক্ট করা যায়, অথবা এই যে এটা সিলেক্ট করা যায়, এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে পারি, এই যে এটাও সিলেক্ট করা যায়, এই যে এটাও সিলেক্ট করা যায়, মনে করেন এরকম একটা স্টাইল সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট এত এত এত, এবং এটা লিখবেন, লেখার পরে ওকে লিখলাম, লেখার পরে এটা কাজ শেষ। এখানে একটা টেবিল আমরা কিভাবে আনবো, এখানে এখানে একটা টেবিল নিয়ে আনবো, ইনসার্ট, একদম সিম্পল, এখানে যান, এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা নিয়ে তারপরে নিচের এখানে নিয়ে আসেন, এখানে একটা ক্লিক করেন, একটা টেবিল হয়ে গেছে, ঠিক আছে, তো এখানে আমরা নর্মাল সাধারণত আইডি লিখবেন, আইডি লেখার পরে এখানে মনে করেন যে টোটাল মার্ক, টোটাল মার্কস, তারপরে এখানে সিপ, SCHIBED, সিপ মার্ক, তারপরে যে এখানে লিখতে পারে পার্সেন্টেজ, তারপরে যে এখানে লিখতে পারেন গ্রেড, গ্রেড লিখলাম, লেখার পরে এটাকে আমরা সিলেক্ট করব, টেবিলটা কিভাবে সাজাবো, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এর হোমে যাব, হোমে গিয়ে এখান থেকে একটা কালার নিব, এই কালারটা নিলে পুরো হবে শেডি, ঠিক আছে, এই কালার একটা কালার নিলাম, মনে করেন এই কালারটাই নিলাম, এখানে একটু বড় করব, এই যে দেখুন একটু বড় করবো এতটুকু, ওকে, বড় করার পরে এখানে আইডি নাম্বার যেটাই হোক, মনে করেন 1000 এক তার আইডি, টোটাল মার্কস মনে করেন 1000, ঠিক আছে, অ্যাসিপ্ট মার্ক মনে করেন 900 পাইছে, তারপরে এখানে মনে করেন আমি লিখলাম পার্সেন্টেজ কত, 90%, এখানে দিলাম এ প্লাস, ঠিক আছে, তাহলে আমার টেবিলও হয়ে গেল,
আপনি চাইলে এটাকে একদিকে বড় করতে পারেন, টেবিলটা এর সাথে মিলাই দিতে পারেন, যদি মনে করেন যে না মিলাই দিলে সুন্দর দেখা যাবে। এভাবে তাহলে সার্টিফিকেটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর নিচে দুইটা বক্স গেল, ওই যে এখানে যাবেন, এখানে আনবেন, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে এখানে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। এখানে ক্লিক করে এখানে লিখে দেন একাডেমিক হেড, এখানে একাডেমিক হেড লেখেন, লেখা এই যে এখানে এতটুকু লেখার পরে চাইলে স্টাইল করতে পারেন। হোমে গিয়ে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন। একাডেমিক হেড হয়ে গেল, এখানে যাওয়ার পরে এটাকে ধইরা এদিকে নিয়ে আসবেন, এখানে ওকে। এটা তো দিতে পারবেন বা আরেকটা তো দেওয়া যায়, একটার মাঝে দেওয়া যাবে। দুইটা কপি হয়ে গেল, এখানে দুইটা কপি করে আমরা একটা কপি এখানে নিয়ে আসতে পারি এই জায়গায়। তাহলে এখানে আমি একাডেমিক হেডের পরিবর্তে ডাইরেক্টর লিখে দিতে পারি। ডাইরেক্টর এটা যদি একটু বড় করতে চান, এখানে ক্লিক করুন, বড় হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে এখানে বড় হয়ে যাবে, ওকে। তাই এটা আমার এই সাইড নিচের সাইড হয়ে গেল। এখন এখানে আসবো, লোগোটা নিয়ে আসবেন, এখানে আসেন, এখানে আসিয়া তারপরে এই যে আমরা ইনসার্টে যাব, তারপরে শেপে যাব, শেপে গিয়ে আমি যেটা দিছিলাম এই যেটা এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে এখানে এরকম নিয়ে আসে লিখে দিলাম জিসি জেড লিখলাম, লিখে এটা একটু বড় করলাম, হোম এই যে এখানে যান, ওকে এখানে বড় করলাম, বড় করে এটাকে সাদা করে দিলাম, দেখা দিলে। তারপরে এখানে আসলাম, সিরিয়াল নাম্বার লিখলাম, বাস হয়ে গেছে। এটা সার্টিফিকেট খুব একটা কঠিন না, সার্টিফিকেট হয়ে গেছে, নাথিং পারবেন না বানাইতে, হাতের একটু কাজ হবে। এটা অ্যাটলিস্ট একটা সার্টিফিকেট তো মনে করেন, ইন ফিউচারে যদি প্রতিষ্ঠান একটা কিছু করেন, আসলে তো সার্টিফিকেট দিতে হবে, তাই না? আপনার সিগনেচার দিয়ে বানাইলেন বা একটা কিছু করলেন, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা এই যে এই দাগটা এটা উঠাবো কিভাবে, ক্লিক করবেন, এখানে যাবেন আউট, ঠিক আছে, উঠে গেল। তারপরে হচ্ছে এই যে এটা ক্লিক করেন, এখানে যান, নো, উঠে গেল। তারপরে যে এখানে যান, এটাতে গিয়ে আমরা কি করব, এটাতে যেতে হবে, এখানে গেলে হবে না, এটা এটা লাগবে, এটাতে লাগবে নো আউট, ঠিক আছে, নো বর্ডার, এটা করে দেন। এখানে বাকি সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে যান, দেখেন অটো হাইড করে দিলাম, অটো হাইড করার পরে কমপ্লিট হয়ে গেছে সার্টিফিকেট, নাথিং, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সার্টিফিকেট, হ্যাঁ, পিডিএফ, আমি পিডিএফ করে দিচ্ছি, এখন এখনই পিডিএফ করে দিচ্ছি, গুড কোশ্চেন, পিডিএফ না করলে এটা, আচ্ছা এখন আমি দেখি এটা প্রিন্ট হয় কিনা, ঠিক আছে কিনা, প্রিন্ট আমি যখন প্রিন্ট করব আলাদা একটা মোটা পেপারে, ওটা হয় কিনা সেটা দেখবো। এখন এই যে এখানে আসেন, প্রিন্টে ক্লিক করেন, এইদিকে কেটে গেছে, তাই না, একটা সাইড কেটে গেছে, এটা আমরা ঠিক করব। এখানে আসেন, এই যে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে এখানে ধরেন, এখানে ধরে এটা একটু ভিতরের দিকে নিয়ে আসেন, ঠিক আছে। এখন এই যে সাদা দাগটা পড়ছে এটার জন্য এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে এটা একটু ভিতরের দিকে নিয়ে আসেন, এই যে এটাতে ক্লিক করেন, এটাতে নিয়ে এখানে এই যে এখানে নিয়ে আসে, ঠিক আছে। আর এই যে এটা আছে যে এই যে টেবিলটা আছে না, এটা এখানে ধইরা এদিকে নিয়ে আসে টেবিলটা, ওকে। এখন আমি যদি যাই প্রিন্টারে,
ফাইলে যাব আমি প্রিন্টার দেখতে চাই এখন চলে আসছে দেখছেন পুরোটা মানে ওই যেটা দেখাচ্ছে প্রিভিউ এটা প্রিন্টার প্রিন্টার এখন খালি প্রিন্ট করলে সার্টিফিকেট হয়ে যাবে ঠিক আছে এখন কাউকে যদি সার্টিফিকেট দেন তাহলে নাম্বার ফলা দিবেন আপনার লেজারের যে নাম্বার আছে কাগজে ভর্তি হয়েছে ডেটটা দিয়ে দিবেন আর এখানে তার নাম ঠিক আছে মানে কোন বেটার পুত্র কোন বেটার কি আছে না বেটার নাম ফাদারের নাম ওয়াইফের নাম হোয়াট এভার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা লেখা এটা টাইপ করে লেখা টাইপ করে লেখা খালি প্রিন্ট করে দিলে সার্টিফিকেট তার হয়ে গেছে স্টাম দিবেন সিগনেচার দিবেন ফিনিশ এটাই একাডেমিক সার্টিফিকেট ঠিক আছে এখান থেকে পরীক্ষা নেবেন পরীক্ষার রেজাল্ট রেজাল্ট যা আছে এখানে তো লেখাই থাকবে ঠিক আছে এই যে এখানে পরীক্ষার রেজাল্ট রেজাল্ট সার্টিফিকেট বানাই দিবেন বাস ঠিক আছে না ওকে এই সার্টিফিকেটের ফরম্যাট বানানোর জন্য ফ্রিল্যান্সিং হয় মানে একটা ফরম্যাট বানাই দিলে সেটা তো হাজার হাজার পারবো পারবো না এটা তো ফরম্যাট ঠিক আছে আমরা যে একাডেমিক সার্টিফিকেট দেয় ওই সুমন প্রিন্টারের মধ্যে এরকম একটা বানাই দিছে প্রিন্ট করে খালি সিগনেচার দিয়ে খালি দিয়ে দেবে এমন কিছু নাই ঠিক আছে সার্টিফিকেট নিজেরাই বানাবে ওকে এই গভর্নমেন্টটা তো বানায় গভর্নমেন্টের মধ্যে গভর্নমেন্ট লেখা থাকে এই হিসাব আর কি ঠিক আছে করা যাবে না হ্যাঁ এই যে পিডিএফ করছি এখন এটা সেভ করব পিডিএফ না পিডিএফ মানে এখন করব না সামনে এটা আমি তো মনে করেন করছি ই করছি হ্যাঁ এটা আমি এখন পিডিএফ এ ই করব আমি যদি এটা পিডিএফ করি মানে পিডিএফ পড়তে হচ্ছে কি আপনার ওই যে হ্যাঁ পিডিএফ এর উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটা যদি আপনি এখন প্রিন্ট করেন প্রিন্টের মধ্যে অন্যরকম দেখাবে লেখা গেলে এলোমো হবে বিদেশি অক্ষর চাইনিজ অক্ষর হবে উল্টা পাল্টা হবে ঠিক আছে যখন এটা পিডিএফ করা হবে এটা স্ক্যান করে যেরকম আছে এরকমই হবে এনক্রিপ্টেড হবে তখন এটা আপনি যদি কাউকে পাঠান সে বলবে ভাই পিডিএফ করে পাঠান তখন পিডিএফ করে যখন পাঠাবেন সে শুধু প্রিন্ট করবে সে চেঞ্জ করতে পারবে না হুবহুব যেরকম লেখা আছে এরকমই হবে কোনো চেঞ্জ হবে না এটাও পাঠাবেন ইন বিটুইন ইন বিটুইন মাঝে কেউ যদি হ্যাক করে হ্যাকাররা যদি পায় এটা সিরা বিরা খায় লাগবে আর পিডিএফ করে পাঠাইলে পারবে না কারণ ওগুলো এনক্রিপ্টেড হয়ে যায় ঠিক আছে অন্যরকম ডিজিটে যাবে ওইখানে গিয়ে আবার কনভার্ট হইয়া সেইখানে গিয়ে মানে ওই যেরকম আছে এরকম হয়ে যাবে তো পিডিএফ এর মূল্য অনেক বেশি হ্যাকিং এ হ্যাকাররা অসহজে হ্যাক করতে পারে না ঠিক আছে এখন এটাকে আমি পিডিএফ করব মনে করেন আগে প্রথমে আমি এটা সেভ করে ডেস্কটপে দেখাই কেমন আমি সেভ করলাম সেভ লিখলাম কম্পিউটার কম্পিউটার লেখার পরে আমি লিখলাম ডেস্কটপ যখন ডেস্কটপ লিখবো অবশ্যই আমাকে ডেস্কটপে যেতে হবে ডেস্কটপে গিয়ে এখানে লিখবো সার্টিফিকেট সার্টিফিকেট সেভ করলাম ওকে ডান এখন আমি এখান থেকে চলে যাব ডাউন সেভ ওকে সার্টিফিকেট দেখেন এইখানে কোথাও সার্টিফিকেট আছে মাইক্রোসফট ওয়ার্ডে সার্টিফিকেট 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 এই যে দেখছেন সার্টিফিকেট ঠিক আছে না এটাকে ওপেন করতে হবে এখন আমি পিডিএফ করছি হ্যাঁ দেখে ধরেন এটা নিয়ে আসি তাহলে সুবিধা হবে দেখ বুঝতে শর্ট একবার মনে করেন এই যেটা এটা আমি পিডিএফ করব ওকে ফাইল সেভ অ্যাজ নট সেভ সেভ অ্যাজ এই যে সেভ অ্যাজ এ ক্লিক করবেন ঠিক আছে ডেস্কটপ মানে ওই ডেস্কটপে দেখবো পিডিএফটা দেখবো পাশাপাশি আরেকটা যে সেটাও দেখবো ঠিক আছে তাহলে আমি ডেস্কটপে গেলাম ডেস্কটপে গিয়ে আমি এখানে ডেস্কটপে দেখাবো এই যে আমার ফাইল এটাকে পিডিএফ করছি সার্টিফিকেটটাকে পিডিএফ করব যে অবস্থায় আছি আমি যেই অবস্থায় আছি সেম অবস্থায় ওয়ার্ড ডকুমেন্ট এটা লেখা আছে DOCX ডকস তখন হবে ডট পিডিএফ এটা ডকসে হবে এটা হলো ডকস আমি করতেছি কি পিডিএফ এ তাই না তো এখানে তো DOCX লেখা আছে ডকস এটা তো হবে না এখানে এসে এখানে কিছু টাইপ করা যায় না এই ঘরে টাইপ করতে পারবে না এটা পপ আপ আছে এই যে এখানে পপ এইখান থেকে এই যে ডট পিডিএফ আছে না এটা সিলেক্ট করবে ওগুলো তো ওগুলো আলাদা আলাদা আরেকটা অন্য ফরম্যাটে ঠিক আছে যেমন এই যে আরটিএফ বিভিন্ন ধরনের ফরম্যাটের আছে এক্সটিএমএল এক্সএমএল ঠিক আছে এগুলো অন্যটা আমার দরকার তো এখন পিডিএফ তাই না তার জাস্ট খালি ক্লিক দা পিডিএফ যখন পিডিএফ দেখেন এখানে পিডিএফ হয়ে গেছে দেখছেন
এনএপিডিএফ হওয়ার পরে সেভ করতে হবে। যখন আমি সেভ করব এটা পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে, দেখতেছি এই যে সেম জিনিসটা পিডিএফ হয়ে গেছে, এখন এটা পিডিএফ ফরম্যাটে। দেখাইতেছি, হ্যাঁ ওইখানে ভালো একটা আছে, নর্মালটাও থাকবে আলাদা আর একটা পিডিএফ থাকবে। এই দেখেন আমি যখন ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার পরে এই যে সার্টিফিকেট পিডিএফ এর আইকন দেখছেন, এই যে এটা পিডিএফ আর যে লাগেটা, হ্যাঁ এটা হইলেই পিডিএফ হয়ে যায়। যে যে এখন আপনি যদি এটাতে ক্লিক করেন, হ্যাঁ দেখেন এই যে এটা পিডিএফ, এটা আর চেঞ্জ করা যাবে না, কারো কোনো ক্ষমতা নাই চেঞ্জ করার, যেরকম আছে হুবহু প্রিন্ট হবে এরকমই। ঠিক আছে, এখন এই যে এখানে দেখেন, এখানে প্রিন্টার প্রিন্টারের আইকন আছে, এখানে প্রিন্ট করার সাথে সাথে এই যে তার পদ্ধতি দেখাই দিচ্ছে, কত ইঞ্চি, কত ইঞ্চি লম্বা, আপনার সার্টিফিকেট কত ইঞ্চি বানাইতেছেন, এই যে এই জায়গায় লেখা থাকবে। ঠিক আছে, এই যে এখানে লেখা থাকবে সব, এই যে এটা পিডিএফ। এখন এই যে সাইজ, তারপর পোস্টার, মাল্টিপল, ফিট, অ্যাকচুয়াল, তারপরে অনেক কিছু আছে এখানে, কয়টা কপি, কয় কপি সার্টিফিকেট বানাবেন সেটাও দেখতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এসে অপশন গুলি আপনি ই করবেন, এখানে আসবে, আসার পরে এটা প্রিন্ট করা হইলে মনে করেন না, কিন্তু এটা হয়ে গেছে আপনার পিডিএফ। ঠিক আছে, এই যে পিডিএফ এখানে ক্লিক করেন, এটা দিয়ে ই করতে পারবেন, তারপরে এখানে প্রিন্ট করতে পারবেন, তারপরে ছোট বড় দেখতে পারবেন, তারপরে এটা কি ফিট ওয়ান ফুল পেজ, তারপরে রিড মোড আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এটা হলো পিডিএফ মোড। ওকে, এখন এটা এই যে পিডিএফ এর টুলস আছে, এগুলো যদি বিভিন্ন ধরনের টুলস পিডিএফ ব্যবহার করার, পিডিএফ ব্যবহার করা যেতে, এটা হলো হোম পেজ। এই দেখেন এগুলো আমার সব পিডিএফ করা আছে, অটোমেটিক পিডিএফ হয়ে যায়, আমার এখানে ফাইল মাইক্রোসফট ওয়ার্ড আসলে সাথে সাথে পিডিএফ হয়ে যায়। ঠিক আছে, এই যে পিডিএফ পিডিএফ এগুলো সব পিডিএফ ফাইল, ট্রেডিং এর যত ফাইল আছে পিডিএফ, তাহলে আর একটা সুবিধা হয়, জিবি কম লাগে। ঠিক আছে, আর নিরাপদ, তাই না, পারা যাবে না পিডিএফ করতে পারবেন না যে কোনো ফাইল? শিওর পারবেন তো? আচ্ছা ওকে, আমি আবার দেখাইতেছি, এখন আমরা স্টপ করি, স্টপ করে ফেলি ভিডিওটা।